नमस्कार सुप्रिय दर्शक बंधु, आशा रखी सकले भालो आछेन, सुस्थ आछेन। इतिमध्ये आमरा देखेछि जे बेश किछु गुरुत्वपूर्ण निউজ किन्तु परपर प्रकाशित होयेई जाच्छे। आर आज जे विषय निये आलोचना करब सेटा इतिमध्ये प्राथमिक संक्रांत एबं प्राथमिकेर विभिन्न नियोग एबं तार साथे साथे ग्रुप डिर विभिन्न केसगुलो रयेछे सेई सम्पर्के आलोचना थाकबे। तो अनुरोध रइल भिडियोटी शेष पर्यन्त देखार जन्य एबं जे समस्त दर्शक बंधु आमादेर एई चैनेले एखोनो पर्यन्त नतुन आछेन अवश्यई चैनेलटी सबस्क्राइब करे पाशे नोटिफिकेशन बेलटी अन करे राखबेन परबर्ती भिडियोगुलो तथ्य पाওয়ার जन्य। प्राथमिके ১৬,৫০০ जे रिक्रुटमेंट सेई अपेक्षाय अनेक दिन धरे अनेकेई छिलेन, तार मध्य थेके सबथेके बेशी करुण परिस्थिति हयेछिलो जारा वेटिंग कैंडिडेट रयेछेन बा जादेर नट इनक्लुडेड हिसाबे राखा हयेछिलो, जारा ट्रेंड अथच नट इनक्लुडेड जारा राखा हयेछिलो सेई समस्त कैंडिडेटदेर। যারা 738 কেস থেকে আরও বেশ কিছু কেসগুলো ছিল যেগুলো থেকে কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা অপেক্ষা করেছেন বহুদিন ধরে। তার সেই অপেক্ষার কিন্তু এবার ফল মিলতে চলেছে এবং তার ফলে অনেক ক্যান্ডিডেটের কিন্তু সুরাহা হবে। 2014 সালে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যার ফলে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যেটা অনেক দিন ধরে চলছিল, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিন্তু এবার শেষ হতে চলেছে। प्राथमिके 16,000 शिक्षक नियोग क्षेत्र में जे समस्त वेटिंग कैंडिडेट छिलेन तादेर जोन्नो भालो खबर पावा गियेछे। इतिमध्ये सभापति मानिक भट्टाचार्य महोदय किन्तु सेई विषय सम्पर्के पदक्षेप करेछेन। एर आगे 474 जनेर जे लिस्ट सेटा आमरा प्रकाशित हयेछिलो आमरा देखेछि, परे आरो 738 जनके नियोग हबे एमनटा किन्तु जानानो हयेछे। एई संक्रांत जे अर्डार बा जे संक्रांत विषय सेटा निये आमरा एई भिडियोतेई देखाबो आपनादेर कि अर्डार एसेछे, कि तथ्य बला हच्छे। आगे विषयटी सम्पर्के जानिये देवा भालो। এই বিষয় নিয়ে মানিক ভট্টাচার্য বলেছেন রাজ্যের মোট ১৬,৫০০ শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে প্রক্রিয়া এখনো চলছে, যদিও তিনি এর আগে বলেছিলেন ২০১৪ থেকে আর নতুন করে রিক্রুটমেন্ট হবে না বা এই বিষয়টি কিন্তু শেষ হয়ে গিয়েছে। পুরো দিনের যে ভিডিও তাতে যদি আপনারা দেখেন বা তার যে বক্তব্য সেটা যদি দেখেন তাহলে অবশ্যই সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই চাকরির ক্ষেত্রে অনলাইনে যারা আবেদন করছে তাদের অনলাইন আবেদন করতে পারেননি এমন ৪৭৮ জনের যে বিষয় সেটা নিয়ে পূর্বেই সিদ্ধান্ত হয়েছিল। চাকরি প্রার্থীদের যারা অনলাইনে অফলাইনে আবেদন করেছিলেন তাদের বিষয়টা নিয়ে কিন্তু তাদের মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে। যারা মেধা তালিকায় স্থান পাননি তাদের ক্ষেত্রে আবেদন বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও নিয়োগ হবে, অর্থাৎ 438 জনের যে লিস্ট সেটাই কিন্তু শেষ নয়, 78 জনের যে লিস্ট সেটাই কিন্তু শেষ নয়, সেকেন্ড লিস্ট আরও আসতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় তালিকায় ৩০০ জনের বেশি সংশ্লিষ্ট আন্দোলনকারী প্রার্থীর নাম রয়েছে যারা প্রাথমিকভাবে মেধা তালিকায় জায়গা করে নিতে পারেননি, অর্থাৎ তাদের সেই ক্ষেত্র থেকে কী হবে সেই বিষয় সম্পর্কে জানা হলে বলা হচ্ছে যে মানিকবাবু বলেছেন প্রাথমিকে নিয়োগ করা হচ্ছে না বলে অনেকে আন্দোলন করছিলেন, দাবি করেছিল তাদের নিয়োগ তালিকায় বাইরে রাখা হয়েছে। এই তালিকায় প্রায় ৩০০ জন রয়েছেন, অর্থাৎ এবার ১২০০ জনেরও বেশি রিক্রুটমেন্ট করা হবে, মেধার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। পরবর্তীকালে প্রাথমিকের ক্ষেত্রে আরও শিক্ষক নিয়োগ হবে বলে ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি। তিনি বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো এখনও পর্যন্ত চলছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনও বাকি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। কিন্তু উল্লেখযোগ্যভাবে একটি বিষয় তিনি বলেছেন যে প্রাথমিকে নিয়োগ করা হচ্ছে না বলে যারা আন্দোলন করেছিলেন, দাবি করছিলেন তাদের নিয়োগ তালিকায় বাইরে রাখা হয়েছে। এই তালিকায় প্রায় ৩০০ জনেরও নাম রয়েছে, অর্থাৎ তাদের কি দোষ বা কি ক্যান্ডিডেটদের কি বিষয় সে বিষয় সম্পর্কে আমরা হয়তো পরবর্তী সময়ে দেখতে পাবো বা পরবর্তী সময়ে আলোচনায় থাকবো, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। কারা আন্দোলন করেছিলেন বলেই কি তাদের কি এই ক্যান্ডিডেটদের কিন্তু বাদ রাখা হলো, কেন এই বিষয়টি করা হচ্ছে সেটা এখন পরবর্তী সময়ে পদক্ষেপ কি হয় সেটা নিয়ে আমাদের নজর থাকবে। আমরা এবার দেখে নেব যে আপনার যে লিস্ট প্রকাশিত হয়েছে বা যে অর্ডার কপিটা এসেছে সেই অর্ডার কপিতে কি কি বলা হচ্ছে, কি বিষয় উল্লেখ করা হলো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা রয়েছি, তো সেখানে গেলে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান ফর স্টেট লেভেল কাউন্সিলিং ফর অল ক্যান্ডিডেট এম প্যানেল ফর কাউন্সিলিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার স্কুল টিচার, এই যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ক্লিক করলে আপনাদের ডাউনলোডে ক্লিক হবে এবং সেখান থেকে যে নোটিশটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে ইতিমধ্যেই যে নোটিশ দেওয়া হয়েছে ২৪ তারিখে, যে নোটিশে বলা হচ্ছে যারা যারা এই সাথে এমপ্যানেলড হলেন, অর্থাৎ ৪৭৮ জনের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট অনুসারে কিন্তু আপনাদের আসতে হবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে আসবেন তাদের বিষয়টা বলা হয়েছে। দেখুন এখানে ডকুমেন্টস নিয়ে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এপিসি ভবন ডিকে সল্টলেক 2 সে সল্টলেক কলকাতা ৭,৯১ এই ঠিকানায় আসতে হবে। আপনাদের যারা আসছেন তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেসপেক্টিভ যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সহ যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন ভেরিফিকেশানের সময় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছিলেন সেগুলি লাস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে তার ডকুমেন্ট, সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই লাগবে পরবর্তী সময়। এখানে লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কোন কোন ক্যান্ডিডেট কখন কখন আসবেন। 29 তারিখ থেকে ডেটের যে শুরু হয়েছে দেখুন 29 তারিখ 12টা থেকে আপনার যিনি প্রথমে রয়েছেন অর্থাৎ নাসিমা খাতুন ওবিসি A41 র্যাঙ্ক যার রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু পরপর র্যাঙ্কের ভিত্তিতে এখানে ডাকা হয়েছে এবং পরপর র্যাঙ্ক অনুসারে কিন্তু এদের এক একটা ডেট দেওয়া হয়েছে। 29 তারিখ, 30 তারিখ এগুলো কিন্তু পরপর ডেট রয়েছে। 1 তারিখের মধ্যে কিন্তু 478 জনের যে লিস্ট সেটা শেষ হয়ে যাবে এবং তারপর কিন্তু নতুন ক্যান্ডিডেট যারা আরও অন্যান্য ক্যান্ডিডেট রয়েছে 738 জনের যে লিস্ট বেরোনোর কথা রয়েছে, টোটাল যে 1200 জন ক্যান্ডিডেট রয়েছেন তাদের বিষয়টা কিন্তু বিবেচনা করা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একের পর এক রিক্রুটমেন্ট করে যাতে সরকার একটু যে চাপে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার ভাষায় আমাদের সামনে উঠে আসছে। এবং 2014 সালে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, মেরিট লিস্টে যে লিস্ট রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই মেরিট লিস্টটা 15/2/2021 যেটা প্রকাশিত হয়েছিল তার পরবর্তী সময় 23 তারিখে এই লিস্ট যে প্রকাশিত হয়েছে সেই লিস্টের বিষয় হিসেবে যেগুলো দেখানো হয়েছিল সেগুলোও কিন্তু উঠে এসছে। অর্থাৎ সরকারের যথেষ্ট চাপ রয়েছে এবং রিক্রুটমেন্ট তাদের কিন্তু করতেই হবে। এখানে নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছিল 23 তারিখে যে নোটিফিকেশান সেটা একবার দেখে নেব আমরা। অফলাইন যারা অ্যাপ্লিকেশান করেছিলেন 478 জনের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু এখানে মেরিট লিস্ট দেওয়া হলো 23 তারিখে। সম্পূর্ণ মেরিট লিস্ট কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আগামী দিনে আবারও বাকি রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু পরবর্তীকালে ডাকা হবে। এবং অনেক ক্ষেত্রে এটাও আমরা দেখেছি যে যে লিস্ট প্রকাশিত হয়েছে উইথ হেল্ড হিসাবে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে কমিশন বা এর ক্ষেত্রে বোর্ড বিচারাধীন বিষয় রয়েছে, কিছু 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 কারণের কিন্তু এদের রাখা হয়েছে। কিন্তু একটি বিষয় আমাদেরকে বারবার আশ্চর্যিত করছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা আন্দোলন করছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের ধরে ধরে 300 জনের নাম রয়েছে সেই লিস্টে, মানিকবাবু যেটা বলেছেন সেই ক্ষেত্র থেকে কিন্তু তাদেরকে বাদ রাখা হচ্ছে। কেন এরকম করা হলো? আন্দোলনের শাস্তি কি এটা? এটা এখন আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। তো দেখা যাক কী পরিস্থিতি উঠে আসে, কি তথ্য উঠে আসে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। আপনাদের পরবর্তী সময়ে আরও তথ্য দেব, আরও তথ্য জানাতে চেষ্টা করব। তো পরবর্তী আরেকটি বিষয় যেটা গ্রুপ ডি সংক্রান্ত যে তথ্য উঠে আসছে, সরকারকে যে বারবার অস্বস্তিতে পড়তে হয় এসএসসি নিয়ে সেটা কিন্তু বারবার আমরা দেখেছি এবং তার সাথে সাথে সরকার অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণও রয়েছে। প্রত্যেকবার একই ধরনের দুর্নীতি, একই ধরনের কাজ কেন তারা করে, এটাই আমাদের কাছে প্রশ্ন। সমস্ত ক্যান্ডিডেটদের হয়রানি হতে হয় বারবার ধরে তাদের এসএসসির এই ধরনের কাজকর্মের জন্য। তো স্কুল সার্ভিস কমিশনের 4র্থ শ্রেণীর যে কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআইদের তদন্ত তুলে নেওয়ার আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করাচ্ছিল রাজ্য। সেই মামলার গতকালকে যে শুনানি হয়েছে সিবিআই তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সিঙ্গেল বেঞ্চের রায় 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ওই 3 সপ্তাহের মধ্যে তারা আবার বিষয়টিকে বিচারাধীন বিষয় হিসেবে দেখবে এবং এদের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত তুলে নিয়ে জোর সওয়াল করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন, কিন্তু রাজ্য সরকার সিবিআই তদন্ত চায় না। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে তারা মরিয়া হয়ে লড়ছেন রাজ্যের আইনজীবীরা। সওয়াল জবাব চলার সময় বিচারপতি হরিশচন্দ্র ট্যান্ডনের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করে সিবিআই তদন্ত রাজ্যের এত আপত্তি কেন? তাদের এজি জানান সরকার চায় এই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার পক্ষে রাজ্য সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য যে সুপারিশের ভিত্তিতে কোনো নিয়োগ হয়নি আর নিয়োগের দুর্নীতি নিয়ে কোনো পুলিশি অভিযোগও দায়ের হয়নি। যদি এই বেনিয়ম হতো এবং অভিযোগ দায়ের হতো তাহলে রাজ্য পুলিশই তা তদন্ত করতে পারত। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বলতে চাইছেন যে বিচারপতিদের বলেন নিয়োগে কোনো পুলিশি অভিযোগ হয়নি, যেহেতু এই মামলায় সিবিআই তদন্তের কোনো প্রয়োজনীয়তাই নেই। নজিরবিহীনভাবে রাজ্যে ঘটনায় সিবিআই তদন্তের দরকার পড়ে, সেক্ষেত্রে দক্ষ পুলিশ আধিকারিকরা থাকা সত্ত্বেও রাজ্যের ওপর আস্থা রাখা হয়নি। তার আর্জি তদন্ত যদি করতেই হয় তাহলে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে করা হোক। এই বক্তব্য শুনে বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন করেন কমিশন বলছে তারা সুপারিশ করেনি, তাহলে এত নিয়োগ প্রায় 500 জনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হলো কীভাবে? জবাবে এজি বলেছেন তাদের নিয়োগ করা হয়েছিল, যারা নিয়োগ হতে পারনি তাদের কারোর তরফই কোনো অভিযোগ জমা পড়েননি। এজির আরও অভিযোগ যে সিবিআই তদন্তে থানাগুলি সাহায্য ছাড়াও তদন্ত করবেই বা কী করে? তদন্ত প্রক্রিয়া সচেতন রাখাই কি যদি উদ্দেশ্য হয় তাহলে রাজ্য পুলিশই কি দোষ করলো? সিবিআই যদি রাজনীতির ঊর্ধ্বে থাকে তাহলে পুলিশ থাকবে না কেন? রাজ্যের সওয়ালের পাল্টা বিচারপতিদের প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশ ছাড়া এতগুলো নিয়োগ হলো, আপনারা যখন কিছুই জানেন না তাহলে তারা চাকরি পেলেন কিভাবে? বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, গ্রুপ ডি কর্মী নিয়োগে যে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে সে নিয়ে তারা সচেতন যদি হতেন তাহলে এমন ঘটনা ঘটতো না। আপনার আধিকারিকদের এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা উচিত ছিল, তাহলে আর সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করতে হতো না। তাহলে একটা কত বড় গুরুত্বপূর্ণ ঘটনা উঠে এলো, আমরা দেখলাম কি প্রশ্ন উঠছে সেটাও আমরা দেখলাম। আগামী দিনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।